এই হ্যালো, কি অবস্থা সবার? তো কিছুদিন আগে আমি একটা নিউজ রিপোর্ট দেখতে পাই যে সেখানে বলা হয়েছে যে স্যালাইন খাওয়ার জন্য শিশুরা হসপিটালে ভর্তি হচ্ছে, এবং অনেকের ব্রেন ইফেক্ট দিচ্ছে, অনেকের হলো কি নানান ধরনের সমস্যা। তো এটা তো আসলে আমরা কিছুটা এটার সাথে অপরিচিত যে স্যালাইন খেলে একটা শিশু কেন হসপিটালে ভর্তি হবে, বা স্যালাইন খেলেই কেন এই জাতীয় সমস্যা তৈরি হবে। তো বেসিক্যালি স্যালাইন কেন খাওয়া হয়? স্যালাইন খাওয়া হয় শরীরে যে লবণের ঘাটতি আছে সেটাকে ফিল আপ করার জন্য। যেমন যে কোনো কারণ আমাদের শরীরে লবণের ঘাটতি হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, বা অতিরিক্ত গরমের কারণে আমাদের শরীর থেকে হলো ঘামের মাধ্যমে অতিরিক্ত লবণ বের হয়ে যায়। সো যখনই হলো গিয়ে আমাদের লবণ শরীর থেকে বের হয়ে যায়, আমাদের শরীরে একটা বেসিক্যালি একটা ইমব্যালেন্স দেখা দেয়। তো এই লবণের ঘাটতি পূরণ করার জন্য আমরা হলো গিয়ে স্যালাইন খাই। এখন স্যালাইন আমরা কতটুকু পানিতে কি পরিমাণ স্যালাইন খাবো এটার উপরে বেসিক্যালি একটা জিনিস নির্ভর করে, এবং এইটার উপরেই সবকিছু নির্ভর করে। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ, তারা হলো গিয়ে একটা ফর্মুলেশন দেয় যে 1 লিটার পানিতে ঠিক কি পরিমাণ আমার উপাদান থাকবে। যেমন একটা স্যালাইনে কি থাকে, একটা স্যালাইনে থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে, ট্রাই সোডিয়াম সাইট্রেট থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে, এবং অ্যানহাইড্রোস গ্লুকোজ থাকে। তো এই 1 লিটার পানিতে এটার পরিমাণটা কি হবে, সোডিয়াম ক্লোরাইড থাকতে হবে 3.5 গ্রাম, ট্রাই সোডিয়াম থাকতে হবে 2.9 গ্রাম, এরপরে পটাশিয়াম ক্লোরাইড থাকতে হবে 1.5 গ্রাম, এন হলো গিয়ে এই অ্যানহাইড্রোস গ্লুকোজ যেটা সেখানে থাকবে 20 গ্রাম। সো এটা হলো 1 লিটার পানিতে জন্য। সো অবশ্যই আমরা যদি আধা লিটার পানিতে হয় তাহলে এটার পরিমাণটা কিছুটা কমবে। এবং এই জিনিসগুলো এখন আমি সাপোজ আমার একটা শিশুর বয়স ওর একটা 1 বছর বয়স, এবং তাকে কিন্তু আমি এই ফর্মুলেশনটা দিতে পারবো না, এটা তার শরীরে ইফেক্ট করবে। ইফেক্টটা কি করবে, অতিরিক্ত লবণ যখন আমাদের শরীরে যায়, আমাদের শরীরে কোষগুলোর ভিতরে প্রবেশ করে, তখন আমাদের শরীরে একটা ইমব্যালেন্স দেখা যায়। ইমব্যালেন্সে কি হয়, কোষ থেকে অতিরিক্ত পরিমাণ লবণটা যেটা ছিল সেটা বের হয়ে যায়। সো যখনই কোষ থেকে অতিরিক্ত লবণ বের হয়ে যায় বা কোষে লবণের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের এই কোষগুলো মারা যায়। আর আমাদের যদি কোনো জায়গায় কোষ মারা যায় তাহলে আমাদের সেখানে একটা ইমব্যালেন্স শুরু হবে, এবং যখনই আমাদের ইমব্যালেন্স শুরু হবে আমাদের শরীরে নানা জাতীয় সমস্যা দেখা দিবে। সো আমরা স্যালাইন যখনই খাবো, আমাদের স্যালাইনের পিছনে দেখবেন যে স্যালাইনের কিছু নির্দিষ্ট মাত্রা দেওয়া থাকে, যে শিশুদের ক্ষেত্রে কী পরিমাণ দিব, অ্যাডাল্টের ক্ষেত্রে কী পরিমাণ দিব, বয়স্কদের ক্ষেত্রে কী পরিমাণ দিব। সো এটা মেনে আমাদেরকে স্যালাইন খেতে হবে, এবং অবশ্যই স্যালাইন বানানোর পরে 6 ঘন্টার বেশি স্যালাইন রাখা যাবে না, অ্যান্ড স্যালাইনকে কখনোই গরম পানিতে করা যাবে না, বা স্যালাইনকে কখনো গরম করে খাওয়ানো যাবে না, ঠিক আছে? আমরা অবশ্যই সবসময় 1 লিটার পানিতে 1 প্যাকেট স্যালাইন মিশিয়ে খাবো, বা দেখতে হবে যে ওই স্যালাইনের পিছে লেখা থাকে যে এটা আপনি কতটুকু পানিতে মিশাবেন। সো অবশ্যই নিয়মাবলী ফলো করতে হবে, নাহলে এই জাতীয় সমস্যা দিনে দিনে বাড়তেই থাকবে। থ্যাংক ইউ।